আচ্ছা, আজকের এই ভিডিওতে রয়েছে খুব ভালো একটা ব্রেকিং আপডেট যুবশ্রী প্রকল্প নিয়ে। যুবশ্রী প্রকল্প আপনারা জানেন বেকার ছেলে মেয়েদের জন্য, পশ্চিমবঙ্গ রাজ্যের যারা স্থায়ী বাসিন্দা এবং যারা কর্মপ্রার্থী বেকার ছেলে মেয়ে আছেন তাদেরকে প্রতি মাসে একটা ভাতা দেওয়া হয় এবং সেটা আমরা সাধারণত বলে থাকি বেকার ভাতা, এবং সেই বেকার ভাতার অ্যামাউন্ট হচ্ছে 1500 টাকা প্রতি মাসে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যায় বেকার ছেলে মেয়েদের অ্যাকাউন্টে। এবং ইতিমধ্যেই কিন্তু অনলাইনের মাধ্যমে অ্যানেক্সার 3 ফর্ম ফিল আপ কিন্তু শেষ হয়ে গেছে। অ্যানেক্সার 3 ফর্ম ফিল আপ শেষ হয়ে গেছে, অনেকেই কিন্তু করে ফেলেছে, তবে কেউ কেউ হয়তো সেটা করতে পারেনি। যদি আপনি অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট অনলাইনের মাধ্যমে করতে না পেরে থাকেন, যদি করেননি এমন কি কেউ থাকে, অবশ্যই আপনি কমেন্ট করবেন এই ভিডিওর কমেন্ট বক্সে আমাকে জানাবেন। তবে আপনাদের জন্য সকলের জন্য ব্রেকিং আপডেট রয়েছে, যুবশ্রী প্রকল্পের বেকার ভাতা যাতে বন্ধ না হয় তার জন্য কিন্তু এমপ্লয়মেন্ট ব্যাংক কর্তৃপক্ষ নতুন একটা নোটিফিকেশন জারি করেছে, নতুন একটা বিজ্ঞপ্তি দিয়েছে। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী কিন্তু আপনারা এখনো সুযোগ পাচ্ছেন অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট করার, এবং সেটা অফলাইনের মাধ্যমে আপনারা সাবমিট করতে পারবেন। এবং অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমি দেখাবো সম্পূর্ণটাই, অবশ্যই মন দিয়ে দেখবেন। এবং যুবশ্রী প্রকল্প রিলেটেড কোথাও কোনো রকম ডাউট থাকলে আপনারা কমেন্ট করবেন, আমাকে জানাবেন। এবং যাদের বেকার ভাতা বন্ধ হয়ে গেছে কোনো কারণবশত, আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আমাকে জানাবেন যে আপনাদের ভাতা বন্ধ হয়ে গেছে কিনা। এবং অনেকেই মোবাইলে এসএমএস পাচ্ছে না, অনেকের পাসওয়ার্ড হারিয়ে গেছে, বিভিন্ন সমস্যা রয়েছে। অনেকে যাচ্ছে যে যুবশ্রী প্রকল্পের অ্যাকাউন্টের সঙ্গে নতুন মোবাইল নাম্বার যুক্ত করবেন, নতুন কোন ফোন নাম্বার অ্যাড করবেন, আগের নাম্বার নেই, এরকমও যদি সমস্যা থাকে সেটাও কিন্তু আপনারা কমেন্ট করবেন আমাকে, আমি খুব শীঘ্রই কিন্তু সেই ভিডিও গুলো করে দেবো। তো আজকের যে আপডেট রয়েছে সেটা হচ্ছে যুবশ্রী প্রকল্পের এমপ্লয়মেন্ট ব্যাংকের তরফ থেকে একটা নোটিফিকেশন জারি করা হয়েছে, বিজ্ঞপ্তি দিয়েছে, এবং সেই বিজ্ঞপ্তিটা আমি ভিডিওতে শেয়ার করতে চলেছি, তাই মন দিয়ে দেখবেন। আমি থাকছি ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর, আপনি ছিলেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, একটু বেশি করে শেয়ার করবেন যাতে করে সকলের কাছে এই আপডেট গুলো পৌঁছায়। এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। চলুন দেখে নিই আজকের যুবশ্রী প্রকল্পের বিগ ব্রেকিং আপডেট আমাদের সকলের জন্য। তো ভিডিওটি শুরু করার আগে আরো একটা আপডেট আপনাদেরকে জানিয়ে রাখি, পিএম কিষাণ সম্মান নিধি যোজনা যে রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের কৃষকদের জন্য, এবং সেই কৃষকদের জন্য আপডেট চলে এসেছে, ভিডিও দিয়ে দিয়েছি চ্যানেলে, ভিডিওটা দেখে নেবেন। এবং পুরুষদের জন্য কিন্তু প্রতি মাসে 1000 টাকা ভাতা চালু হয়েছে অলরেডি পশ্চিমবঙ্গ রাজ্যে, সেটাও ভিডিও দিয়ে দিয়েছি। এবং পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের নিয়োগ, ডেটা এন্ট্রি অপারেটর, যুবশ্রী প্রকল্পের আরো আপডেট, বিভিন্ন ধরনের আপডেট ভিডিও দিয়ে দিয়েছি। সমস্ত আপডেটের ভিডিওগুলো চ্যানেলে রয়েছে, আপনারা দেখে নেবেন এক এক করে, ঠিক আছে। এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এরা ফ্রেন্ড ইউটিউব চ্যানেল আপনাদের জন্য সবার সঙ্গে সবার পাশে সবসময় থাকে, তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলে যাবেন পশ্চিমবঙ্গ রাজ্যের এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে। দেখুন ওয়েবসাইটটা চির পরিচিত আপনাদের সঙ্গে, সবসময় আপনারা দেখেন, যারা পরিচিত যারা ভাতা পাচ্ছেন কিংবা পাবেন। অবশ্যই এই ওয়েবসাইটটা হচ্ছে employmentbankwb.gov.in। এই ওয়েবসাইট ওপেন করবেন, ওপেন করার পর প্রথমেই রয়েছে নোটিশ, পশ্চিমবঙ্গ সরকার শ্রম দপ্তর কর্ম বিনিয়োগ অধিকার বিশেষ বিজ্ঞপ্তি। এখানে বাংলা ভাষা এবং ইংরেজি ভাষা দুই ভাষাতেই রয়েছে, ঠিক আছে। আমি বাংলায় বলে দিচ্ছি সবকিছু। দেখুন, যে সকল কর্মপ্রার্থী যুবশ্রী প্রকল্পের মাধ্যমে ভাতা পাচ্ছেন এবং 5/9/2024 থেকে 1/10/2024 তারিখের মধ্যে অ্যানেক্সার 3 ফর্মটি অনলাইনে জমা করতে পারেননি, তাদের অনুরোধ করা হচ্ছে আগামী 3/10/2024 থেকে 28/11/2024 এই তারিখের মধ্যে নিজেদের জেলা অফিসে, যে জেলা প্রযোজ্য আপনার যে জেলা রয়েছে সেই জেলার অফিসে আবেদন করবেন, এবং এই বিষয়ে তারা তাদের নিকটতম এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসের সাহায্য নিতে পারেন। এবং বলে রাখি, আপনাদের যে জেলা রয়েছে, হতে পারে নদিয়া, বীরভূম, আলিপুরদুয়ার, কোচবিহার, ঠিক আছে, বাঁকুড়া, বীরভূম, পূর্ব মেদিনীপুর, মালদা, মুর্শিদাবাদ, যে কোনো জেলা থাকুক না কেন, আপনার জেলার যে এমপ্লয়মেন্ট ব্যাংক অফিস রয়েছে, এক্সচেঞ্জ অফিস, সেখানে যাবেন, গিয়ে আপনারা জিজ্ঞেস করবেন যে এমপ্লয়মেন্ট ব্যাংকে আমরা এখানে অ্যানেক্সার 3 ফর্মটা কোথায় জমা দেব, ঠিক আছে। তো তারা বলে দেবে, সঠিক ঠিকানা দিয়ে দেবে, সেই অ্যানেক্সার 3 ফর্মটা আপনি অফলাইনে জমা করবেন। তো ফর্মটা অবশ্যই কিন্তু লাস্ট ডেট জমা দেওয়ার 28/11/2024 এই তারিখের মধ্যে করবেন, এই মুহূর্তে চলছে ফর্ম জমা দেওয়া কিন্তু শুরু হয়ে গেছে। আপনারা যারা অনলাইনে মাধ্যমে করতে পারেননি, এখানে ছিল লিংক, ছিল লিংকটা এখন ডিসেবল করে দিয়েছে যেহেতু ডেট পেরিয়ে গেছে, সেহেতু এখন যারা অনলাইনে করতে পারেনি তারা অফলাইনেও কিন্তু সুযোগ পাচ্ছেন। সরকার গভর্নমেন্ট চাচ্ছে, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার চাচ্ছে যাতে করে কেউ এই ভাতা থেকে বঞ্চিত না হয়, যাতে করে তার জন্যই কিন্তু এই আবারও অফলাইনের পরিষেবা চালু করেছে, ঠিক আছে। এবং এই যে আপনি অ্যানেক্সার 3 ফর্মটা জমা করবেন, ফর্মটা কোথায় পাবেন, ফর্মটার জন্য এই যুবশ্রী অপশন পাবেন, এখানে দেখুন হলুদ রঙের, এখানে গিয়ে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনারা এরকম অপশন পাবেন, অ্যাবাউট দ্য স্কিম অপশন থাকবে এখানে হলুদ রঙের, এখানে আবার ক্লিক করবেন, করলে দেখবেন এখানে লেখা রয়েছে ফরম্যাট ফর আনএমপ্লয়েড সার্টিফিকেট বাই গ্রুপ এ অফিসার অ্যানেক্সার 2, তার নিচে রয়েছে ফরম্যাট ফর সেলফ ডিক্লারেশন বাই দ্য বেনিফিশিয়ারি অ্যানেক্সার 3। আপনারা এই অ্যানেক্সার 3 তে এখানে গিয়ে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে ডাউনলোড অপশন চলে আসবে, ডাউনলোডটা করে নেবেন। ডাউনলোড হয়ে গেলে আপনারা এটা ওপেন করবেন,
ঠিক আছে। দেখুন এটা হচ্ছে অ্যানেক্সার থ্রি ফর্ম, এই ফর্মটাকে প্রিন্ট আউট করবেন, প্রিন্ট আউট করে আপনি এই ফর্মটাকে ফিল আপ করবেন যেভাবে অনলাইনে রয়েছে, নেম, নেচার, ইন ট্রেনিং, আপনি কোথায় করছেন, ঠিকানা কি, এবং ডেট দেবেন, স্টার্ট ডেট, এন্ড ডেট দিয়ে দেবেন, ঠিক আছে। দিয়ে সিগনেচার করবেন, প্লেস ডেট লিখে আপনি অবশ্যই কিন্তু এখানে এনরোলমেন্ট নাম্বার, ইবি নাম্বারটা পাঠাবেন প্রথমে, এখানে আপনার নাম, এখানে আপনার গার্জিয়ান নেম, ফাদার্স নেম, কিংবা মহিলা, বিবাহিত মহিলা হলে আপনার স্বামীর নাম অবশ্যই লিখে দেবেন, ঠিক আছে। এই ফর্মটার সঙ্গে আপনি আপনার যে রসিদ রয়েছে, যে পেমেন্ট রিসিপ্ট কপি রয়েছে, যে টাকাটা দিয়েছেন, যেখানে দিয়েছেন, সেই রিসিপ্ট কপিগুলো কিন্তু সাবমিট করবেন, ঠিক আছে। তাহলে কিন্তু হয়ে যাবে। তো আপনাদের সঙ্গে এই আপডেটটা শেয়ার করলাম, এটাই ছিল এই মুহূর্তের ব্রেকিং আপডেট আপনাদের সকলের জন্য। এবং যুবশ্রী বেকার ভাতায় অনেকেই এখন অ্যাপ্লাই করেনি, যারা মাধ্যমিক পাশ করেছেন, যারা ইলেভেনে টুয়েলভে পড়ছেন, যারা স্টুডেন্ট, তারাও কিন্তু এই প্রকল্পে আবেদন করে প্রতি মাসে আপনারা 1,500 টাকা পেতে পারেন সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে, ঠিক আছে। তো আপনারা কিভাবে আবেদন করবেন, কিভাবে ফর্ম ফিল আপ করবেন, এই নিয়ে জানতে চাইলে কমেন্ট করবেন, আমি অবশ্যই ভিডিও করে দেবো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।